ডর খবর রাজ্যের লাখ লাখ রেশন কার্ড হিতাধিকারীর জরুরি খবর। নির্দেশনা জারি করেছে প্রশাসনের তরফেরপা, রাজ্য সরকারের তরফেরপা। শীঘ্রই রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারী সকলে ই KYC করা বাধ্যতামূলক করা হয়েছে। 9 দিন সময়সীমা বাঁধি দিয়া হয়েছে আর 9 দিনের ভিতরতে ই KYC করা বাধ্যতামূলক। আর আপনি কিদরে ই KYC করব, ই KYC নকলে কি কি বিপদত পড়ব, প্রতিটি তথ্যর শেহতীয় আপডেট দিয়ার চেষ্টা করে। এটা ব্রেকিং নিউজ এই মুহূর্ত, লাখ লাখ রেশন কার্ড হিতাধিকারীর জরুরি খবর এই মুহূর্ত জানার চেষ্টা করছো। শীঘ্রই আপনি করব রেশন কার্ডের ই KYC। আপনি রেশন কার্ডের ই KYC করা বাধ্যতামূলক। রেশন কার্ড নহলে রেশন লাভত আপনি অসুবিধার সম্মুখীন হব। আজিরপরা 25 জুনের ভিতর করব ই KYC। আজি 16 জুন, 16-25 জুনের ভিতর ই KYC করা বাধ্যতামূলক। আর কিদরে ই KYC করব, ই KYC পরীক্ষণ কিদরে আপনি করব, সমগ্র তথ্য এই মুহূর্ত জানাম। খবর করক আপনার সংশ্লিষ্ট সুলভ মূল্যর দোকানীর সঙ্গে। সুলভ মূল্যর দোকানী লৈ প্রশাসনে ইতিমধ্যে প্রেরণ করেছে বিশেষ নির্দেশনা। আর হিতাধিকারী সুলভ মূল্যর দোকানের EPOS মেশিনত আঙুলির ছাপ প্রদান করব, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট প্রদান করব। খাদ্য রাজহুয়া বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগে জারি করেছে এই বিশেষ নির্দেশনা। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, রাজ্যের লাখ লাখ রেশন কার্ড হিতাধিকারীর একটা জরুরি খবর এই মুহূর্ত। আপনি রেশন লাভ করে আছে যদি, আপনি রেশন কার্ডের হিতাধিকারী যদি, আপনি ই KYC করা বাধ্যতামূলক। যদি আপনি ই KYC নকরে তেন্তে রেশন কার্ডের ক্ষেত্রে অসুবিধারও সম্মুখীন হব পারে। আর 9 দিনের ভিতরতে আপনি ই KYC করা বাধ্যতামূলক। ই KYC যদি আপনি নকরে আপনি রেশন লাভের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হব। কিদরে আপনি ই KYC করব, পুনর্বার উল্লেখ করব বিচারিছো, আপনার সংশ্লিষ্ট রেশন কার্ড সংশ্লিষ্ট সুলভ মূল্যর দোকানীর সঙ্গে আপনি সংযুক্ত হোক, খবর করক। রেশন কার্ডের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে থাকা মোবাইল নম্বর OTP যাব। আর আপনি EPOS যে বিশেষ মেশিন প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফের, EPOS মেশিনত আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রদান করব, আঙুলির ছাপ প্রদান করব, আপনার ই KYC সম্পূর্ণ হব। ই KYC সম্পন্ন করলেহে আপনি রেশন কার্ডের ক্ষেত্রে আপনি রেশন লাভ করবলে সক্ষম হব। গুরুত্বপূর্ণ খবরটো এই মুহূর্তে জানার চেষ্টা করছো। ই পরীক্ষণ বিশেষ কার্যসূচী 15-25 জুনের ভিতর, আজিরপরা 25 জুনের ভিতর আপনি ই KYC করা বাধ্যতামূলক। যদি আপনি ই KYC নকরে তেন্তে আপনি রেশন কার্ড যদি নকরে তেন্তে আপনি রেশন লাভের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। আপনি কিদরে ই KYC করব, সম্পূর্ণ প্রক্রিয়া আজির দিন জানার চেষ্টা করি। নির্দেশনা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফের, এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। 9 দিনের ভিতর আপনি ই KYC করা বাধ্যতামূলক, নহলে আপনি রেশন কার্ড লাভের ক্ষেত্রে, রেশনের সামগ্রী লাভের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হব। আপনি কিদরে ই KYC করব, সমগ্র প্রক্রিয়া আদি দেখার চেষ্টা করব। আপনি ই KYC কিদরে করব, ই KYC করার প্রক্রিয়াসমূহ কি কি, রেশন কার্ডের হিতাধিকারী রেশন লাভের ক্ষেত্রে সুলভ মূল্যর দোকানত গিয়ে আপনি কিদরে ই KYC অফলাইন মাধ্যমত করব, সমগ্র প্রক্রিয়া আজির দিন জানার চেষ্টা করি। আমি ই KYC কিদরে করব, ইয়াত রাজ্য সরকারের তরফের স্পষ্টকৈ উল্লেখ করা হয়েছে। খাদ্য রাজহুয়া বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগের তরফের স্পষ্টকৈ উল্লেখ করেছে, রাজ্য সরকার খাদ্য রাজহুয়া বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগ পরিপুষ্টি নিশ্চিতকরণের বিনম্র প্রয়াস। রাজ্য সরকারের তরফের স্পষ্টকৈ উল্লেখ করেছে, খাদ্য সুরক্ষা আইনের অধীনত
অধীনৰ প্ৰকৃত হিতাধিকাৰীৰ প্ৰমাণীকৰণৰ অৰ্থে ই কে ৱাই চি পৰীক্ষণৰ বিশেষ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে। ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা বিশেষ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। সময়সীমা ইয়াত স্পষ্টকৈ উল্লেখ আছে, 15-25 জুন 2024, 15 জুন আজি অৰ্থাৎ 16 জুন, আজিৰে পৰা 9 দিন আছে আৰু আৰু 9 দিনৰ ভিতৰতেই আপুনি ই কে ৱাই চি কৰাটো বাধ্যতামূলক। কিদৰে ইউ কে ৱাই চি কৰিব ইয়াত উল্লেখ কৰিছে, মন কৰিব, ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে নিয়মীয়াকৈ বিনামূলীয়া চাউল লাভ কৰাৰ বাবে হিতাধিকাৰী ই কে ৱাই চি পৰীক্ষণ বাধ্যতামূলক। এই কথাটো ভালদৰে আপুনি লক্ষ্য কৰক, ইয়াত স্পষ্টকৈ উল্লেখ কৰিছে, ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে নিয়মীয়াকৈ বিনামূলীয়া চাউল লাভ কৰাৰ বাবে হিতাধিকাৰীৰ ই কে ৱাই চি পৰীক্ষণ বাধ্যতামূলক। ই কে ৱাই চি কৰিলেহে আপুনি বিনামূলীয়া ৰেচন লাভ কৰিব, বিনামূলীয়া চাউল লাভ কৰিব। তাৰ সমান্তৰালভাৱে ইয়াত স্পষ্টকৈ উল্লেখ আছে, হিতাধিকাৰীৰ সংশ্লিষ্ট সুলভ মূল্যৰ দোকানত উপলব্ধ ই পি অ' এছ মেচিন, এই কথাটো ভালদৰে লক্ষ্য কৰক, ই পি অ' এছ মেচিনত আপুনি আঙুলিৰ চাপ প্ৰদান কৰিব লাগিব। অৰ্থাৎ আপুনি এই ই পি অ' এছ যি মেচিন, সেই মেচিনত আপুনি ফিংগাৰপ্ৰিণ্ট দিব লাগিব, তেতিয়াহে আপোনাৰ ই কে ৱাই চি সম্পন্ন হ'ব। তাৰ সমান্তৰালভাৱে ইয়াত উল্লেখ কৰা হৈছে, সকলো সুলভ মূল্যৰ দোকানীয়ে এই বিশেষ দিনকেইটাত তেওঁলোকৰ অধীনৰ সকলো হিতাধিকাৰীৰ আঙুলিৰ চাপ ই পি অ' এছ মেচিনৰ দ্বাৰা সংগ্ৰহ নিশ্চিত কৰিব। সুলভ মূল্যৰ দোকানীসকলে, সংশ্লিষ্ট সুলভ মূল্যৰ দোকানীসকলে তেওঁলোকৰ অধীনত থকা লোকসকলৰ, হিতাধিকাৰীসকলৰ আঙুলিৰ চাপ সংগ্ৰহ কৰি ই পি অ' এছ মেচিনৰ দ্বাৰা সংগ্ৰহ নিশ্চিত কৰিব লাগিব আৰু সেই আঙুলিৰ চাপসমূহ সংগ্ৰহ কৰি তেওঁলোকে জমা দিব লাগিব আৰু তেতিয়াহে ই কে ৱাই চি সম্পূৰ্ণ হ'ব। আৰু ই কে ৱাই চি সম্পন্ন হ'লেহে আপুনি সুলভ মূল্যৰ চাউল, সুলভ মূল্যৰ ৰেচন লাভ কৰাত সুবিধা হ'ব। যদি আপুনি ই কে ৱাই চি নকৰে তেন্তে আপুনি ৰেচন লাভৰ ক্ষেত্ৰত অসুবিধাৰ সন্মুখীন হ'ব পাৰে। আমি পুনৰবাৰ সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো দেখুৱাৰ চেষ্টা কৰিম, কিদৰে আপুনি ই পি অ' এছ মেচিনৰ জৰিয়তে ই কে ৱাই চি লাভ কৰিব। এয়া ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা, অসম চৰকাৰৰ তৰফৰ পৰা খাদ্য, ৰাজহুৱা বিতৰণ আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগৰ তৰফৰ পৰা স্পষ্টকৈ উল্লেখ কৰা হৈছে। পৰিপুষ্টি নিশ্চিতকৰণৰ বিনম্ৰ প্ৰয়াস, খাদ্য সুৰক্ষা আইনৰ অধীনৰ প্ৰকৃত হিতাধিকাৰীৰ প্ৰমাণীকৰণৰ অৰ্থে ই কে ৱাই চি পৰীক্ষণৰ বিশেষ সুবিধা আৰু এই বিশেষ সুবিধাৰ সময়সীমা নিৰ্ধাৰণ কৰা হৈছে। ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা 15-25 জুন 2024, 15-25 জুনৰ ভিতৰত আপুনি ই কে ৱাই চি কৰাটো বাধ্যতামূলক। আৰু ই কে ৱাই চি কৰিলেহে আপুনি ৰেচন কাৰ্ডৰ ৰেচন সামগ্ৰীসমূহ আপুনি লাভ কৰিব। ইয়াত স্পষ্টকৈ উল্লেখ কৰিছে, মন কৰিব, ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে নিয়মীয়াকৈ বিনামূলীয়া চাউল লাভৰ কৰাৰ বাবে হিতাধিকাৰীৰ ই কে ৱাই চি পৰীক্ষণ বাধ্যতামূলক। পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছোঁ, ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে নিয়মীয়াকৈ বিনামূলীয়া চাউল লাভ কৰাৰ বাবে হিতাধিকাৰীৰ ই কে ৱাই চি পৰীক্ষণ বাধ্যতামূলক, বাধ্যতামূলক হিচাপে বিবেচনা কৰা হৈছে। তাৰ সমান্তৰালভাৱে উল্লেখ কৰিছে, হিতাধিকাৰীসকলে সংশ্লিষ্ট সুলভ মূল্যৰ দোকানত উপলব্ধ ই পি অ' এছ মেচিনত আঙুলিৰ চাপ অৰ্থাৎ ফিংগাৰপ্ৰিণ্ট দিব লাগিব, আঙুলিৰ চাপ অথবা ফিংগাৰপ্ৰিণ্ট দিব লাগিব, তেতিয়াহে আপোনাৰ ই কে ৱাই চি সম্পন্ন হ'ব। তাৰ সমান্তৰালভাৱে আৰু এটা কথা উল্লেখ কৰিছে, সকলো সুলভ মূল্যৰ দোকানীয়ে এই বিশেষ দিনকেইটাত তেওঁলোকৰ অধীনৰ সকলো হিতাধিকাৰীৰ আঙুলিৰ চাপ ই পি অ' এছ মেচিনৰ দ্বাৰা সংগ্ৰহ কৰাটো নিশ্চিত কৰক। হিতাধিকাৰীসকলক ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা আহ্বান জনোৱা হৈছে, তাৰ সমান্তৰালভাৱে সুলভ মূল্যৰ দোকানীসকলকো আহ্বান জনোৱা হৈছে, তেওঁলোকে ই পি অ' এছ মেচিনৰ জৰিয়তে বিশেষ ফিংগাৰপ্ৰিণ্ট সংগ্ৰহ কৰক, হিতাধিকাৰীৰ ফিংগাৰপ্ৰিণ্ট সংগ্ৰহ কৰক, তেতিয়া ই কে ৱাই চি সম্পন্ন হ'ব। আৰু ই কে ৱাই চি সম্পন্ন হ'লেহে এতিয়াৰে পৰা আপুনি সুলভ মূল্যৰ দোকানত ৰেচন লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। আৰু কেইবাটাও খবৰ আছে এই মুহূৰ্তত, প্ৰতিটো খবৰ, শেহতীয়া খবৰ এই মুহূৰ্তত ফুল পেটত জনোৱাৰ চেষ্টা কৰিম। কি কি নতুন খবৰ আহিছে